খুলনায় বেশিরভাগ সড়ক থেকে ঠিক মতো অপসরণ করা হয় না ময়লা আবর্জনা এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে অভিযোগ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে প্রায় চারশো শ্রমিক ও কর্মচারী থাকলেও তারা কাজ করেন অফিসে বসে খুলনা নগরীর কেডি এভিনিউ প্রতিদিন আবর্জনা ফেলায় স্থানটি পরিণত হয়েছে ভাগাড়ে একই অবস্থা শহরের পিটিআই মোড়ে রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা ফলে এ দুটি সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই পথচারীদের নগরীর সিটি স্থানে এভাবে ময়লা আবর্জনার স্তূপ পড়ে থাকে দিনের বেশিরভাগ সময় জানিয়ে ক্ষুব্ধ নগরবাসী কেমনও দিন হয়েছে যে সারাদিনই ময়লা থাকে সকালে কোনো রকম ফর্মালিটিস মেনটেন করার জন্য একটু ময়লা নিয়ে যায় এরপরে আবার পুরাপুরি রাস্তাটা ভরে যায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে মারাত্মক ঘাটতি যে কারণে একদিকে যেমন মানুষ দুর্গন্ধের কারণে চলাফেরায় যেমন মানুষ অসুবিধা হচ্ছে আমরা এখন হেঁটে যাচ্ছি দুর্গন্ধে নাক হেঁটে যাওয়া লাগতেছে আমরা করি এখানকার চুরানব্বই থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ পাওয়া শ্রমিক কর্মচারীদের মধ্যে প্রায় চারশো জন উচ্চ অভিযোগ আছে বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তে অফিসে বসে কাজ করেন তারা যে চারশো জন নিয়োগ হয়েছিল এরা কেউ এম এ পাস কেউ বিএ পাস বিভিন্নভাবে শিক্ষিত ছেলেরা তারা শুধু চাকরির আশায় বর্জ্য ব্যবস্থানার মাধ্যমে ঢুকছে কিন্তু তারা এই বর্জ্যের কাজ করে না সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের বর্জ্য কিন্তু আমরা দিনে দুবার নিচ্ছি একটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যদি পর্যাপ্ত পরিমাণ বর্জ্য না আসে তখন তো আমাদের গার্বেজ লোডার দিয়েও গার্বেজ গাড়িগুলো ভরে না যার কারণে আমাদের এক দুই ঘন্টা অপেক্ষা করতে হয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বর্তমানে স্থায়ী কর্মী পাঁচশো বিরাশি জন আর আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন একশো জন মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা